তো আজকে ভিডিওর ইন্ট্রোটা এখনো দেওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে আমাদের বাসার ঘড়ি নষ্ট, এখন বাজে 2:45। তো আজকে তো যেহেতু আজকে 23 তারিখ, মানে যে হিসাবে হিসাব অনুযায়ী আসে, আজকে হচ্ছে বাসি সাজ যেটাকে বলে, মানে বাবার বাড়ির অনুষ্ঠান। তো বাবার বাড়ি বলতে মা বাবা তো নাই, সবাই জানেন। তো বোনেরা যেহেতু আছে, বাবার বাসার থেকে হচ্ছে 7টা, বাট বোনেরা অনুষ্ঠানটা করে দিয়ে যাচ্ছে আর কি, কিছু তার করার নেই। তো এটা বাবার বাড়ি থেকেই দেওয়া শাড়ি, পরে আমি ফুল লুকটা দেখিয়ে দিব, সবাই আসুক। তো আজকে বিশেষ কোনোভাবেই না, কারণ এখানে আমাদের একটা বাসনপত্র বের করা খুব টাফ ব্যাপার, এটা সবাই বুঝবে। 1 বছরের বেশি হয়ে গেছে, সব বন্ধ হয়ে গিয়েছে। তো শুধু বন্য শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি, এদেরকে যেহেতু ওইভাবে, আমার শ্বশুরবাড়ি কেউ তো আসেনি, বন্য শ্বশুরবাড়ির লোক আমার বিয়ের মধ্যে এসেছিলো, আর বিয়ে বাসায় তো ওইভাবে আপ্যায়ন করা সম্ভব হয়নি। শুধু এই জন্য বদ্রিসমাধি বন্যরা মিলে এই দুই বাসার জন্য আয়োজন করেছে। আমি সকালেই এসেছি, তো এসে বন্ধুদের সাথে শুয়ে বসে গল্প, রান্না যেহেতু মাসিরা আছে, কাজের জন্য আর এক মাসি এসেছিলো, তো কিছু তার করতে হয়নি, সবাই তো একদম বসাই। তো বসে বসে গল্পই করছিলাম, ভিডিওটা শুরুই করতে পারিনি। তো এই যে কন্ট্রাক্ট করলাম, তো এখন সবাই আসবে, সঞ্জয় দাদাও আসবে, ওই পাশে আমার শ্বশুরবাড়ি সবাই আসবে, ওই পাশে যে বন্য আছে, বন্যার শাড়ি পরেনি, শাড়ি পরতে পরতে টায়ার্ড, এখন সে 3 পিস পরে নিয়েছে। আমি 3 পিস পরেছিলাম, এই মাত্র শাড়িটা পরলাম, যেহেতু এটা একটা নিয়ম আছে যে বাবার বাড়ি শাড়িটা পরতে হয়, তো এটা সেজন্য পরলাম। আর শাড়ি তো অনেক পেয়েছি, সব সুন্দর সুন্দর শাড়ি গিফট পেয়েছি, তো ওগুলো তো অবশ্যই একটা অন্য ব্লগে শেয়ার করে দিব। তো এখন খেতে বসে গিয়েছে, আমার একটা কাকু এসেছে, সেই কাকু খাচ্ছে, মানে আমার বাবার বন্ধু হয়, তো উনি খাওয়া দাওয়া করবে, তারপর সবাই লোকজন আসলে বসবে। হৃদয় আছে, হৃদয়কে অনেকদিন পরে দেখালাম, কাল হৃদয় আমার বাসায় গিয়ে অনেক হেল্প করেছে, আজকে এখানে দাঁড়িয়ে আছে পরিবেশন করার জন্যেই। তো ঠিক আছে, সবাই আসুক, সবার সঙ্গে সবাইকে দেখিয়ে দিব। আর খেতে বসলে ভিডিও করা যায় না, রান্নাঘরে আমি যাচ্ছি, রান্নাঘরে গিয়ে খাবার আইটেমগুলো ভিডিও করে দেখাচ্ছি কী কী মেনু করা হয়েছে। তো এখন দেখিয়ে দিচ্ছি আমাদের বাসার খাবার মেনুটা। এটা ছিল কাতলা কালিয়া, যে মাসি রান্না করেছে, অসম্ভব সুন্দর রান্না করে, অনেক মজা হয়েছিল রান্নাগুলো। ওটা ছিল কাতলা কালিয়া, আর এটা ছিল আর মাছ। এখানে গেস্টদের জন্য মানে ভালো পিসগুলো তুলে রাখা হয়েছে, আর এখানে একটু গ্রেভি যেটা ছিল সেটা দিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে ছিল বেগুন ভাজি, তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটাও দারুণ মজা হয়েছিল, প্রতিটা রান্নায় টেস্ট হয়েছিল। আর টমেটো চাটনি করেছিল, কারণ অনেক টমেটো ছিল, সমাধি অনেক কিনেছিল, আর যে সালাদ বানিয়েছিল চলে যাবে, সব রেখে গেলে তো নষ্টই হয়ে যাবে। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজি করে দিয়েছিল, সঙ্গে খাসির মাংস ছিল। তো রান্নাগুলো খুব মজা হয়েছিল, এখন দেখে মনে হচ্ছে আবার খাই, ওই দিন তো খেতে পারিনি, লোকজনের গ্যাঞ্জামের মাঝে আর হয়ে ওঠেনি। তো খাওয়া দাওয়া করে বিকালে সবাই চলে যায় আমার বাসা, আমার শ্বশুরবাড়ি সবাই, বন্য শ্বশুরবাড়ি সবাই চলে যাওয়ার পরে আমরা বোনেরা জামাইটা মিলে একটু বের হয়েছিলাম। বের হয়ে একটু নদীর পাড়ে গিয়ে, ওরা শ্মশান মন্দিরে প্রণাম করতে গিয়েছিল, নদীর পাড়ে না, শ্মশান মন্দিরে গিয়েছিল, আমি তো আর যাবো না এখন, তো আমি তো আর যাইনি। পরে ওইখান থেকে অনেক খুঁজে খুঁজে জায়গা বের করে পুলিশ ক্যাফেতে আসা হলো। তো এখানে এসে বসা হলো, তো কেউই কিছু খেতে পারবে না, আমি আর বন্য তো কিছুই খাইনি, ওরা কফি খেয়েছে, আর হচ্ছে পল্লব মনে হয় একটা কী খেয়েছিল, ওই যে কী কাবাব খেয়েছিল, রেশমি কাবাব খেয়েছিল, আর শুদ্ধা মনে হয় একটা মিল শেক খেয়েছিলো, এই যে এগুলোই আর কি। তো এখানে ওই একটু ভিডিও করছে, আর যে সঞ্জয়দা, প্রবীরদা কিন্তু ঠিকঠাক হয়ে বসেছিলো ভিডিও করার সময় দেখলেন তো, আর সঞ্জয়দা উঠে যাচ্ছে তার বাইকটা দেখার জন্য, বাইকটা বাইরে রেখে এসেছে, স্বাভাবিক ব্যাপার, বাইক তো যার থাকে তার একদম ফেভারিট জিনিস, যদি বাইরে রেখে কোনো কিছু হয়ে যায় তো বারবার দেখার জন্য যাচ্ছে, আর ও একটু ভিডিও করে দিয়েছিল। তো ওই যে যতই প্ল্যান করি সুন্দর করে ভিডিও করবো, ভিডিও কিন্তু আর করা হয় না, বাবার বাড়ির সাদের দিনটা যেটা ভালো করে ভিডিও করবো তাও হয়নি। তো যতটুকু যা পেরেছি আপনাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরমনাস ব্লগ। অরমনাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে কত তারিখ বললাম, 26 তারিখ, 26 তারিখ, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, তো আরও 2 দিন আগেই, মানে 2 বছর প্রোগ্রাম যেহেতু ছিল, তো যাই হোক, ভেবেছিলাম সুন্দর সুন্দর ব্লগ বানাবো, বাট ভিডিও করে দেওয়ার মতো নিজে তো করতে পারিনি, সবার মতো সবাই ব্যস্ত ছিল, সেভাবে ভিডিও শ্যুট করাই হয়নি। যাই হোক, টুকটাক কিছু তো করা হয়েছে, আর ছবি টবি তো আছে, সব কিছু মিলিয়ে ভিডিও তো পোস্ট করবে, কারণ সেরকম সময়ই পাচ্ছি না। বাসা থেকে এসেছি পরশু দিন বিকালে, কাল সারাদিন ওইভাবেই গিয়েছে, কাল আবার ও এসেছে, যেহেতু আজ সবাই বাড়িতে ছুটি আছে, আর নেক্সট 2 সপ্তাহেও আসতে পারবে না, সামনের ফ্রাইডেতেও অফিস আছে, তারপরে ফ্রাইডেতে একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য এই সপ্তাহে আবার মানে এক দিয়েছে যেদিন, মাঝে একদিন, তারপরের দিন আবার চলে এসেছে, তাই তো না? না, যেদিন অফিস করলে পরের দিনে চলে আসলো, হ্যাঁ পরশু গিয়ে অফিস করেছে, কালকে অফিস গিয়ে চলে এসেছে। তো ওই বাসাতে তো সবাই চলে গিয়েছে, মনটা অনেক বেশি খারাপ ছিল, যার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি। তো আজ তো অনেক কাজ আছে, যেহেতু আছে কিছু কাজও করে দিয়ে যাবে, অনেক কাপড় চোপড় ভিজিয়েছি, ওগুলো ধুতে হবে। এখন তো সবাই বুঝতেই পারছেন কেন আমি ভারী ভারী কাজগুলো করছি না, আমি কিন্তু ওকে দিয়ে কাজগুলো কখনোই করাতাম না, বাট এখন স্টপটু তো করে দিবেই, আর মার জন্য আমার পক্ষে তো একার পক্ষে আসলে একটু বেশি লোড হয়ে যায়, তাই ও যতটুকু পারে করে দিয়ে যায়। তো এখনও রান্না করছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, খিচুড়ি বানাচ্ছি সবার জন্য।
তো এই যে আজকে ও মাকে ছুটি দিয়েছে ওই রান্না করছে আমি বলেছিলাম আমি করব তো ও বলল যে না ওই ওই করবে তো এটা পোলাবের চাউল মোশের চাউল দিয়ে খিচুড়ি হচ্ছে এটা আমাদের গ্রামের বাড়ির খেতের চাউল আর কি তো সেটা দিয়ে খিচুড়ি বানাচ্ছে আর ওর পাশে মাছের তরকারি টরকারি সবই আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া সকালে হবে দুপুরেও আজ রান্না বাড়িতে এমন কিছু নেই কারণ অনেক মাছের তরকারি রয়ে গেছে অনেক খাবার আমাদের বেঁচে গিয়েছে যত লোকের আয়োজন করা হয়েছিল তার দেখা যায় যে প্রায় অর্ধেক বা তার একটু বেশি লোক হয়েছে ফ্রিজ ভর্তি মাছ সব রয়ে গিয়েছে অনেক মানে প্রতিবার একই হয় প্রোগ্রাম করতে গেলে শুধু বেঁচেই যায় তো যাই হোক খাওয়া দাওয়া করি তারপরে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী গিফট পেলাম সেগুলো শেয়ার করবো সব কিছু শেয়ার করবো ধীরে ধীরে তো সকালে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি কিছু কাজ কমপ্লিট করা হলো তো কী কী জিনিসপত্র পেয়েছে ওগুলো তো পরে সবই শেয়ার করবো তো কিছু জিনিস আছে যেগুলো উপরে তুলে ফেলবে ওগুলো মানে কাঁসার জিনিস পিতলের জিনিস আমার বাসাতে যেগুলো দিয়েছে তো ভাবলাম ওগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই না হলে এগুলো উঠাতে বাবা ও দুজনকে লাগবে ফলস সাথে যেহেতু উঠাতে হয় তো সেই জন্য মাকে বললাম যে আগে উঠেও না একটু ভিডিও করে দিই তারপরে একদম সব প্যাকেট করে উঠিয়ে ফেলো তো দেখাচ্ছে আমার বাবার বাড়ি থেকে যে বাসনপত্রগুলো লাগে সেগুলোর মাঝে ঠিক কী কী দিয়েছে এই যে যেটা সাধারণ অনুষ্ঠানের মেইন জিনিস এটাকে আমরা মালসা বলি কে কী বলে জানি না অনেকে অনেক নামে বলতেই পারি একটা জিনিসের অনেকগুলোই নাম হয় তো এই মালসাটা দিয়েছে সঙ্গে এই হাতাটা যেটাতে সাধের পায়েস রান্না করা হয়েছিল পায়েস রান্নার জন্য এই মালসা আর হাতাটা দিয়েছে বাবার বাড়ি থেকে মানে বাবার ইয়েতেই সব কিছু বোনরা শুধু অ্যারেঞ্জ করে দিয়েছে আর সঙ্গে এই থালটা দিয়েছে বিশাল একটা থাল দিয়েছে এই গ্লাসটা দিয়েছে আর এই বাটিটা দিয়েছে এই বাটিতে দুধ কলা খাওয়া হয়েছিল তো কাঁসার জিনিসের মাঝে এগুলো এসেছে মালসাটা হাতাটা গ্লাস বাটি আর এই থালটা তো এগুলো বাবার বাড়ি থেকে স্বাদের অনুষ্ঠানে যে কাজে লাগে এগুলো হচ্ছে রিচুয়াল যে নিয়মগুলো করা হয় আর কি সেই জিনিসগুলো তো সেই হিসেবে এগুলো পাঠিয়েছিল আর অন্যান্য শাড়ি কাপড় সব দিয়েছে তো শাড়ি কাপড়ের ভিডিও যখন করবো তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেই দিব তো দেখিয়ে দিলাম জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুম টুম এখনও গুছাইনি একটু একটু করে হালকা হালকা কাজ করছে আজকে আমাদের রান্নাবাড়ির চাপ নিয়ে যে বললাম রান্নাবাড়ির অনেক ফ্রিজ আছে ওগুলো দুপুরে গরম করে খেয়ে ফেলা হবে ফ্রিজ আর আটছে না দুই আমাদের তো একটাই ফ্রিজ যাদের ডিপ ফ্রিজ থাকে তাদের দেখা যায় যে আটে তো মানে আর কভার হচ্ছে না নষ্ট হয়ে যাবে নর্মাল তো খাবার বেশি দিন থাকে না ডিপে তো খাবার রেখে কিছুদিন পরে বের করে খাওয়া যায় এই আর কি তো সেই জন্য মাছের তরকারিটা মাকে বললাম আজ আর রান্না করুন আজকে ওটা গরম করে খেয়ে ফেলি তাহলেই হয়ে যাবে তো ঠিক আছে আর ওই পাশে গুছিয়ে রাখছি আর দেখেন আমার আলমারির সঙ্গে আমি ওটা ঝুলিয়ে রেখেছি বেবি শাওয়ারটা কি করবো ফেলে দিতে মায়া লাগছিল এত কষ্ট করে ফুলানো হয়েছে সেই দুইটা দুইটা কি হয়েছিল একটা ফাটা বেরিয়েছিল আর একটা মনে হয় লিক ছিল তাই না একটা ইয়া ছিল পরে সেই দুটো আবার এখান থেকে গোল্ডেন কালার এনে এখানে সিলভার পাইনি গোল্ডেন একটা করে অক্ষর এনে ম্যাচিং করা হয়েছে কি একটা অবস্থা আমাদের মফস্বলে যা হয় আর কি পাওয়া যায় না সব কিছু খুবই সমস্যা এই তো তো ঠিক আছে এখন কাজকর্মগুলো শেষ করে নিই তারপরে কী করি না করি সবটা তো আপনার সঙ্গে সারাদিন সব কিছু শেয়ার করবো সব কাজ কমপ্লিট আমার সব কাজ শেষ করে স্নান ঠান করাও শেষ এখন ও এসেছে বাইরে থেকে একটু আগে এসে ওই যে ওপর থেকে যে বাসনপত্র নামানো হয়েছিল ওগুলো সব গুছিয়ে রাখলো ওই ফলস ছাদে উঠিয়ে দিল আর বাবাও বাইরে ছিল ওই গ্রামের বাসায় কীর্তন ওটা কি চাঁদা কালেকশনের বেরিয়েছিল তো এখন ও স্নানে ঢুকলো স্নান করে বেরোলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিব তো কিছু কথা শেয়ার করি যেগুলো বলতে চেয়ে মানে কয়েকদিন তার বলতে পারিনি মানে ভেবেছিলাম যে প্রোগ্রামটা পরে একবারে বলবো তো আমার অ্যানিভার্সারি সময় অনেকে আমাকে রাস্তাঘাটে প্রশ্ন করেছে যে কেন আমি অ্যানিভার্সারিটা পালন করলাম না ফার্স্ট অ্যানিভার্সারি কেন তো ছোটো করে করলাম মানে অনেকে থাকে কিউরিসিটি যাদের একটু বেশি এরকম প্রশ্ন করে তো এখন আশা করি সবাই বুঝতে পেরেছে যে এই কারণেই করিনি কারণ পরপর দুটো প্রোগ্রাম ছিল তো এটা একটা অনেক আনন্দের অনুষ্ঠান সবাই বুঝতেই পারছেন তো এখানেই সবাই অ্যাটেন্ড করবে স্বাভাবিক ব্যাপার আর অ্যানিভার্সারিতে আগের মাসে এসে পরের মাসে এই প্রোগ্রামে আসা এটা কেউ আসতো না কেউই আসতো না তো সেই জন্য আর কি ওই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করা হয়েছিলো তা নাহলে ফার্স্ট অ্যানিভার্সারি অবশ্যই সেলিব্রেট করতাম তো সেই জন্য শুধুমাত্র আমার এই বেবি শাওয়ার প্রোগ্রামটার জন্যই করা হয়নি তো এটাই ছিল মেইন কারণ তো অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে সবাই অনেক আনন্দ উল্লাস করে গিয়েছে দুই বাড়ি মিলে তো যাওয়ার পর থেকে তো মনটা খারাপ ছিল এই দুই দিন আর কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি করিও নি তো ভিডিও সব আমার আগে থেকে করা ছিল আজকে থেকে পোস্ট করা শুরু করছি ছোট্ট ছোট করে ভিডিও পোস্ট করব সবাই বলে ছোট করে ভিডিও দিতে ছোট করেই দিব আর মাঝখান থেকে যেটা হয়েছে আমাদের ইনভাইট করতে মানে ইনভাইট যখন করা হয় কাউকে তো অবশ্যই তো সেই লোকটাকে ধরেই সব কিছু আয়োজনটা করা হয় তো ইনভাইট যারা নিমন্ত্রণ যারা রক্ষা করে না তাদের কথা আর কী বলবো তো অনেকেই বাদ দিয়ে মানে বাদ পড়ে গিয়েছে আসেনি হয়তো বা কেউ কারো প্রবলেমের জন্য আসেনি কেউ ইচ্ছাকৃত আসেনি তো যেটাই হোক সেই জন্য আমাদের অনেক খাবার নষ্ট হয়েছে সব খাবার তো খেয়ে শেষ করা যায় না ওইভাবে রান্না করা হয়েছিল পুরোটাই যত লোকের আয়োজন হয়েছিল তার মাঝে অনেকেই আসেনি খুব কাছের লোকরা আসেনি অনেক কষ্ট লেগেছে কারো কারো ব্যবহারে খুবই কষ্ট পেয়েছি যাই হোক
মানে কি বলবো বেশি কিছু না বলি, তার মনটা খারাপ লেগেছে। মানে এমন এমন মানুষ আসেনি যাদের কাছে আশাই করিনি যে আসবে না, অবশ্যই আসবে, আর সবাইকে ধরেই তো সব কিছু আয়োজন করা হয়। খারাপ লেগেছে এটাই বলার আর কি। এই তো তো যাই হোক, বেঁচে গিয়েছে ওটা কোনো ব্যাপার না, কম তো আর করেনি, প্রচুর বেঁচে গিয়েছে, তো সব মিলে ভালোভাবে প্রোগ্রাম হয়ে গিয়েছে, এটা অনেক বড় ব্যাপার, অনেক আনন্দ করা হয়েছে। এখন আমার জন্য সবাই প্রে করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, সুস্থভাবে যেন সব কিছু হয়। এখন তো খুব দ্রুত সময় চলে যাবে, এতদিন তোমার এই স্বাদের প্রোগ্রাম হিসেবে একটা ওয়েট করেছিলাম যে স্বাদ, এখনও স্বাদই হয়নি, তো স্বাদ যেহেতু হয়ে গেলে এখন সময়টা দ্রুত চলে যাবে। তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই আর কি। তো সবাইকে অনেকদিন অপেক্ষা করে রেখেছিলাম, আর এই জন্য আমি আসলে ঠিকঠাক ভিডিও দিতে পারতাম না, কারণ আমার শরীরটা শুরুর থেকে অনেকটা খারাপ ছিল। ফার্স্ট 3 মান্থ অনেক অসুস্থ ছিলাম, মাঝে 1 মাস দেখা গিয়েছে একটু ভালো ছিলাম, খাওয়া দাওয়া করতে পারতাম, তারপর আবার প্রবলেম হয়েছিল, আবার অসুস্থ ছিলাম, এইভাবে চলছে। এখন আমি পুরোপুরি খুব একটা সুস্থ না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতটা সুস্থ না আর কি। এই তো তো ঠিক আছে, এখন থেকে ওই যেদিন যেদিন সুযোগ পাবো ছোটোখাটো করে আপনার সঙ্গে ভিডিও শেয়ার করবো, জানি না আর কতটুকু করতে পারবো, ধীরে ধীরে এখন শরীরের কন্ডিশন আরও খারাপ হবে, এই আর কি। তো এখন সব বের হোক, বের হলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিবো। আজকে কোনো রান্না হয়নি, বাটা মাছ ভাজি করা হয়েছে, মানে ভাজি মাছ অনেক বেঁচে গিয়েছিলো, তো সেটাকে আবার ফ্রাই করলাম আজকে। মাছের ঝোল ছিল সেটা গরম করা হয়েছে, একটা পাতা বাটা ছিল সেটা বের করা হয়েছে, এই তো সালাদ কাটা হয়েছে, আর কিছু না, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, আর বিকালের দিকে দেখি একটু বের হতে পারি, একটু দু একটা কাজ আছে, বের হতেও পারি নাও পারি শিওর না। ঠিক আছে, পরে আসছি আবার। তো এখন ঘুমিয়ে পড়ার পালা, সারাদিনের সমস্ত কর্ম শেষ, অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30 বাজে, অনেক সকালে উঠতে হবে, 4টে উঠতে হবে। আমি যদি উঠি না, ওই উঠে রেডি হয়ে শুধু যাওয়ার সময় আমাকে বলে একটু লাগিয়ে দাও দরজাটা, আমি শুধু উঠে লাগিয়ে দিই। এখন মশাই এটা লাগিয়ে দিবে, আর সব কাজ তো কমপ্লিট। রুমটা কি সুন্দর লাগছে, একদম ঝকঝক করছে, সব ক্লিন করা হয়েছে না, আরও পরিষ্কার লাগছে, 2টা লাইট দিলে এমনি অনেকটা পরিষ্কার লাগে। তো রাতে কী দেখা হওয়া দাওয়া করলাম, দেখেই তো দিলাম, চচড়িটা করেছিলাম, কিন্তু আমাদের ক্ষেতের বেগুন তো কালার টুচে বললাম একদম কালো হয়েছে, মানে মানে কেমন যেন রুচি হচ্ছিলো না। তারপরে ওটা দাম ডাল সেদ্ধ দিয়ে ভালো খেয়ে নিয়েছি, মাছ ছিল দুপুরের। তো সবার ডিনার করা কমপ্লিট, এখন যার যার রুমে গিয়ে সবাই মাসেই লাগাচ্ছে, শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে, ও তো ভরে চলে যাবে, তো আমরাও এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিও ঠিক এতটুকুই ছিল, আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আগামীকাল ফিরে আসছি আরও সুন্দর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।